ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি নাগরিক ঐক্য জেএসডি এবং বেশ কয়েকজন ব্যক্তিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে আলাপ আলোচনা কিংবা সংলাপের প্রস্তুতি সবকিছু ঠিকঠাকই চললেও অন্তরালে রয়েছে অজানা আতঙ্ক, আছে শঙ্কাও। এই বুঝি ভাঙছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই অবস্থা যখন তখন ঐক্যফ্রন্টের মুখপাত্র নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। তবে এসব এখনও ঐক্যফ্রন্টের ভেতরের আলোচনাতেই সীমাবদ্ধ। ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার রাতে বৈঠক শেষে। ডক্টর কামাল হোসেনের চেম্বারের গেটেই গুটি কয়েক জনের সামনেই ঐক্যফ্রন্টের এক নেতা বলতে শুরু করেন, পরে তাকে থামিয়ে দিয়ে বলা হয় নিচে সাংবাদিকরা অপেক্ষা করছেন। সেখানে হুট করেই সাংবাদিকদের সামনে কথা বলার বিষয়টি ভালোভাবে নেননি বিএনপির তিন নেতাসহ ঐক্যফ্রন্টের উপস্থিত আরও কয়েকজন। তারা মনে করেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হলে ডক্টর কামাল হোসেন বা মির্জা ফখরুল বলবেন। এই নিয়ে ভবনের নিচতলায় বিএনপির তিন নেতাসহ ঐক্যফ্রন্টের বেশ কয়েকজনকে অনেকটা ক্ষুব্ধ হতে দেখা যায়। তাদের মধ্যে কেউ বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হলে ডক্টর কামাল হোসেন বলবেন, আরও কাউকে মুখপাত্র করতে হলে সেটা হবেন বিএনপি মহাসচিব। পরক্ষণেই ভবনের লিফট দিয়ে নেমে আসেন জেএসডি সভাপতি আসামা আব্দুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ ঐক্যের আরও কয়েকজন। আসামা রব গেটের দিকে এগিয়ে গেলেও বিএনপি নেতারা ওখানেই দাঁড়িয়ে থাকেন। এরই মধ্যে মির্জা ফখরুলকে সংবাদ সম্মেলনে নেয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হন মোস্তফা মহসিন মন্টু। রব জানান তাকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র নির্বাচিত করা হয়েছে, বৈঠকে তাকে এই দায়িত্ব দেয়া হয়। এ সময় তিনি বলেন, আজকের বৈঠক থেকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাকে মুখপাত্র করা হয়েছে। আমি এবং ডক্টর কামাল হোসেনের বাইরে কেউ কোনো বক্তব্য দিলে সেটি জাতীয় ঐক্যফ্রন্টের বক্তব্য বলে বিবেচিত হবে না।